এই রান্নাটির জন্য আমাদের প্রয়োজন হবে চপ শ্রিম্প, আলু এবং কিছু মিষ্টি কুমড়া। চুলোর উপরে আমরা প্যান বসিয়ে দিব এবং এর মধ্যে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিব। এর মধ্যে আমরা দিয়ে দিব স্লাইস করা 1টার মতো পেঁয়াজ কুচি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব স্লাইস পটেটো। এরপরে আমরা অ্যাড করব 1 চা চামচ লবণ। এখন দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপরে আমরা 5 থেকে 6 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। এখন দিয়ে দিচ্ছি আমরা চপড করা শ্রিম্প। এরপরে শিমগুলোকে আমরা 7 থেকে 8 মিনিট রান্না করব। পরে আমরা এর মধ্যে বাকি সল্ট অ্যাড করে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। কিছুটা পাপরিকা অ্যাড করে দিচ্ছি সুন্দর কালারের জন্য। রান্নাটিকে আরও সুস্বাদু মজাদার করতে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এরপরে আমি রান্না করব 6 থেকে 7 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার শ্রিম্প, মিষ্টি কুমড়া ও আলুর ভাজি। ধন্যবাদ সবাইকে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।